ছোটবেলায় আমাদেরকে তো রথে যেতে দিত না আমার বাবা মা, তো লুকিয়ে লুকিয়ে যাওয়া হতো রথের। এই হচ্ছে মামামের রথ, লাস্ট পর্যন্ত এরকম এসে দাঁড়িয়েছে। রাজবীর ঠাকুমাকে রথ দেখানো হচ্ছে এখন। দেখছি সোনারপুর টু কামালগাছির রাস্তায়, এই দেখো রথ এখন হাতে। রথ এখানে থাকবে, তোমার দায়িত্বে সুশ্রী তো রথ। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি, তারপর দেখলাম পোলাও। আমি হলে হাফ মাটার হয়ে যাব। আমি পারব, সবগুলোই ভালো। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আমি ক্যামেরার এপারে শাহানা, ক্যামেরার ওপারে কে ওটা দেখি, সুহানি। আজকে কি সুহানি বলে দাও, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। তো সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। রবিবার মানে জানোই তো সারা দিন শুধু কাজ, শনি রবিবার আমি পাগল হয়ে যাই কাজ করে করে। তো এখন এই যে সন্ধেবেলা বেরিয়েছি, সুহানি যাচ্ছে রথ টানতে। সুহানি ডান্স ক্লাসে গেছিলো, ডান্স করে এলো, তারপর আমরা বেরোচ্ছি। কোথায় রথ টানতে যাচ্ছে তোমরা দেখতে পাবে, সারপ্রাইজ ওটা, তাই তো সুহানি? সারপ্রাইজ তো, হ্যাঁ সারপ্রাইজ, বলবে না বলবে না। বাবাই গেছে একটু গজা নিতে, মিষ্টির দোকানে ভিড়টা দেখছি শুধু। রথের দিনে মিষ্টির দোকানে কি ভিড় শুধু দেখো। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। না এখানেই দাঁড়াও চুপ করে, এখন রাস্তায় সেই বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছে না, তুমি এদিক ওদিক করো না, জামা ঠিক করো, দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও। এখানে বেলুন নেই, থাকলে পনুর জন্য নিতে পারতাম। বল মনু, নেই তো বেলুন। এই যে সোনারপুর জংশন, আর এই অপোজিটেই কোয়ালিটি সুইটস, এই যে চলে এসছে। এই গজা নয় কিন্তু, গোলাপগুলো শুকিয়ে গেছে তাই এনেছি, এখনো রথ সাজানো হচ্ছে। এই খিচুড়ি খাওয়াচ্ছে কোথায় রাজদীপ? এই বাইরে অ্যানাউন্স করছে, বড় গেট করেছে, আমন্ত্রণী লেখা আছে, কিন্তু আমন্ত্রণী তো সে অনেক দূর, এখানে খিরিস্তলা থেকে ঢুকে যে এটা বুঝতে পেরেছি, সেখানকার অ্যানাউন্স এখানে হচ্ছে। সামনেই তো, ওখানেই তো রথটা লাগবে। এবার বলছি না, বের করেছে ভালোই সাজিয়েছে তো, তুমি আবার কি কারুকার্য করছো? লাইট লাউ কি ফুল দিয়ে ওরা সাজিয়ে দিয়েছে, শুধু ফুলটা ওরা লাগিয়েছে। এই রথটা হয়ে রেডি গেল, হ্যাঁ হই নাই তাহলে লোহার চাকা নিতে পারছে। হ্যাঁ ওটা তো একই রাখো, এখন রাজদীপের এখনো সাজানো হয়নি, কিন্তু ফুলগুলো তো শুকিয়ে গেছে। কাল এটা চুচুলি, রাস্তা দড়িটা ছোট হয়ে গেছে, রাস্তা এই তো দড়ি ছোট কথা, আমি এটা টানবো। এদের দুজনে ঠিক আছে না? আগেরবারের সেই রথটা মনে আছে? সেই সারা রাস্তা মিষ্টি তুলতে তুলতে যেতে হচ্ছিল, একতলাই ভালো। এই হচ্ছে মামামের রথ, লাস্ট পর্যন্ত এরকম এসে দাঁড়িয়েছে। সুশ্রী আর গুড়গুড়ি, গুড়গুড়ি আর সুশ্রীর রথ। একটা সব থেকে ভালো ওই মাথার ক্লিপ গুঁজে এখানটা ঢুকিয়ে, আমি উঠে যাচ্ছি।
বাইরে বের হলে এমনি হেভি লাগবে। এখন চলছে পূজার শর্টস তোলা, ডেকে গেছে বোঝা যাচ্ছে না। আরে অত বড় মিষ্টি প্যাকেট দাও, একটা প্লেটে দাও না, এরাজ দিন একটা প্লেটে এক পিস দাও ওখানে, আর বাকিটা ওই হাতে করে নিয়ে রাখো, যে চাইবে তাকে দিতে পারো। দেখে দেখে এই দেখো আমি ছুচুরি আর গুড়গুড়ি পাও। আমি আর সোনি আজকে সেম সেম ড্রেস পরেছি, সেম সেম, আমাদের সেম সেম ড্রেসটা সবসময় পরা হয় না, মাঝে মাঝে পরা হয়। বাবাই বললো চলো আজকে একই জামা পরো দুজনে, ওই জন্য আমরা দুজনে একই সেম সেম। বাবু যাই যাবো না তো, এই যে মনে আছে পুরীতে গিয়ে না তো শ্বশুরি কেমন করছিল, তোর বাড়ি যখন লাগবো আমি বাবাই এসে আবার নিয়ে চলে যাবো। আবার আসবি ওই জন্য বলছি তোর, আমি চালিয়ে নিয়ে যাব। ও একটা চালালি হয়ে গেল, রাজীবের ঠাকুমাকে রথ দেখানো হচ্ছে এখন। আদম ওকে চালা আসছে, দেখেছে দেখেছে, তোমাকে ভুলে গেছে, তোমাকে ভুলে গেছে। এই বাইরে, এই ওর মামার বাড়ি, ওর দাদুর বাড়ি, শ্বশুরের রাজদীপের শ্বশুর বাড়ি। আবার নিয়ে আসবে উল্টো রথে, উল্টো রথে নিয়ে আসবে। চলো 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 প্রসাদ, বাহ বৌনি বৌনি হয়ে গেল। শ্বশুরের জুতো পরবে না শ্বশুরি, রুই সরে যা পাশ আড়া, কালো কালো লাগছে সব, রথটা দেখতে কিন্তু ঘ্যাম লাগছে না। এইবারে ভালো ছবি আসছে, যাও শানা আর একটু মাথাটাকে এই পাশে চাপো না, আর একটু এই পাশে চাপো, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও আর একটু দাঁড়াও, ব্যাস এবার তাকাও এবার তাকাও, দাঁড়াও দাঁড়াও এবার 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 ফাইনাল। টানতে দিয়েছ, একটু টেনে নাও কাকু, একটু টেনে নাও, চলো চলো। তোমাদের রথটা সব থেকে সুন্দর হয়েছে এবারে জানো তো, কিন্তু এরা দুজন যে স্পিডে টানছে, একটু ধীরে সুস্থে টানো বাবু। আমরা রথটা নিয়ে এখন মেন রাস্তায় উঠেছি, সোনারপুর টু কামালগাছির রাস্তায়। এই দেখো রথ এখন হাতে, জগন্নাথ বলো রথ টানতে টানতে আমরা এখন কোথায় যাচ্ছি,
মাসির বাড়ি পারফেক্ট, মাসির বাড়িতেই যাচ্ছি। মাসির বিয়ে হয়নি তাই মাসির বাড়ি। তো এখন আমরা রথটা নিয়ে যাচ্ছি বনুর দাদুর বাড়িতে, ওখানে রথ এখন থাকবে, আবার উল্টো রথে ফিরবে। মাসিকে ডাক, মামা মাসিকে ডাকো। এই তো বাবা বোর্ড আবার ওপরে তুলে দিয়েছে, এটা হলো পূজার বাবার পার্সোনাল বোট, বোটিং করা যায়। এটা ওদের পুকুর, মাছ ভর্তি। এই পুকুরে আমরা আগে স্নান করতে আসতাম, এখন আর আসি না। ছোট্ট ছোট্ট মাছ ভর্তি। সোয়ানি যা স্পিডে ডাক টানছে, কাকিমা ওটাকে ধরে রেখেছে, যা চিৎকার দিচ্ছে। ও গাড়ি তো ওখানে আছে, ওই জন্য দাঁড়িয়ে আছো। চলে কেন কিরে, কিরে এই আগে চুপ করে থাকতে, এখন এর গলায় জোর বেশি। ও যা, পাখা চলে না কেন? ও এখন রথ এখানে থাকবে, তোমার দায়িত্বে। শুশুড়ি তো রোজ আসবে, রোজ একবার করে টেনে নেবে। আমি এরকম ভাবে লুঙ্গি তুলছি আর ও খাট থেকে জামু কেটেছে, ও জামু অ্যাস হয়ে গেছে। এই ঠাম্মুকে টাটা করে, ঠাম্মু নেমে এলো তোদের জন্য। ও মা, হ্যাঁ আরো দুটো চারটে মালা পরো হাতে, খুলে দিচ্ছে। খুলছো কেন, থাক, ভাল লাগছে তো? না না, ও কি মাসি, চলো আমরা যাচ্ছি। আমাদের গাড়ি বহু দূরে রাখা, চালাতে চালাতে আমি আর বাবাই আসছিলাম, বাবাই রাজদীপেরটা, আমি আমাদেরটা, তো সেটা এখন রেখে এসছি এই রথ টেনে আনার চক্করে। এখন সেই পর্যন্ত হেঁটে যাব, তারপর ওখান থেকে গাড়ি নিয়ে আমরা যাব মেলায়, রথের মেলা। স্কুটিটা আমরা এই রেখে গেছি, বাবাই এই রেখেছে আর আমি সেই রেখেছি। খিচুড়ি যেন ওর জন্য নিয়ে বসে আছে এমন ভাব করছে। দাও এখন আমরা যাব রথের মেলায়। এখানে দু তিন জায়গায় রথের মেলা হয়, আগের বছর আমরা গেছিলাম, এখনও আমরা যাবো। এই রথে এরা বেরোচ্ছে, আমাদের গাড়ি এখন আসছে। ভাবছিলাম চালাই, তারপর পূজা বলছে রাস্তায় অনেক ভিড় হবে। চলে এসো, দাঁড়াও, তুমি সামনে দাঁড়াবে না বসবে? সামনেই বসবে। না না এখানে নয়। হ্যাঁ এত মন্দির প্রাঙ্গণ থেকে বিতরণ করা হচ্ছে, এখনো যারা মহাপ্রসাদ বা মহাভোগ গ্রহণ করেননি জগসিদ্ধ, সবাই মন্দির প্রাঙ্গণে আসুন এবং মহাপ্রসাদ গ্রহণ করুন। প্ল্যান একটু ভুলভাল হয়ে গেছে, পোলাও পোলাও এলাকার
সকল অধিবাসীদের জন্য অনুরোধ করা হচ্ছে জগন্নাথ মহাপ্রভু মহাপ্রভু। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি, তারপর দেখলাম পোলাও। এলাকার সকল অধিবাসীদের জন্য অনুরোধ করা হচ্ছে এখনো তারা জগন্নাথ বাবু মহাপ্রসাদ গ্রহণ করেননি, যত শীঘ্র সম্ভব মন্দির প্রাঙ্গণে এসে মহাপ্রভু প্রসাদ গ্রহণ করুন আমন্ত্রণে। এখান থেকেই মেলার ভিড় শুরু হয়ে গেছে, আমরা সেই গোটা একটা বছর আগে এসেছিলাম আর এই আজকে এলাম আবার। আগের বছর আমরা এরকম সবাই মিলে এসেছিলাম, তখন রাজীব স্কুটি কিনেছিল। হ্যাঁ, পূজার বাবার স্কুটিটা না? দেখো কি চিৎকার করছে, এটাতে কিভাবে ঘুরছে। আমি হলে হাফ মাটার হয়ে যাব, আমি পারবো না এটা চড়তে, এটাও চড়তে পারবো না। কত বড় ফুচকার গাড়ি নিয়ে এসছে দেখো, কি ছুচুরি। হ্যাঁ জুয়ানি, তুমি কি মিকি মাউস চড়বে? মিকি মাউস এত ছোট বেবিরা তুলতে উঠতে দেবে না, আর খাবো না, ভালো না খেতে, একদমই বিচ্ছিরি মার্কা। বাবা আর পূজা খাচ্ছে ফুচকা, একটা খেলাম একদম ভাল লাগছে না। মুখে দিচ্ছ কেন, তুমি কিছু খাবে বলো? সবগুলোই ভালো। দুই বন্ধু হামলে পড়ে জিলিপি গুলো খেয়ে নিল। বাবাই দেখো কেমন ঘামছে, কি বিচ্ছিরি ভিড়। এর মধ্যে এত ভিড়, বিরক্ত লাগছে, মনে হচ্ছে কখন বাড়ি যাব। বলো মা বলো। আর এই শুশুরি এখন বলছে এই নাগরদোলা চড়বে, তারপরে আর যেসব বড়দের রাইড গুলো আছে সেগুলো চড়বে। বলো চড়া কি যাবে, কোন চড়া যাবে, লাগবে তো বলো। এটা হলো গেট ছিল। রাজদীপ কোনো মেলায় গেলে লাস্টের দিকে ওর অবস্থা হলো কখন আমি বাড়ি যাবো। রানা সুহানি মুখে হাত দেবে না। পূজা কোথায়, পূজাকে দেখিনি। এই মেলায় সব হারিয়ে যাচ্ছে, মেলায় এত ভিড়, আমরা বেরিয়ে চলে এলাম আর অনেক রাতও হয়েছে। দেখো শুশুরি বাবেলস পেলে আর কিচ্ছু চায় না, শুশুরির বাপ বলি শুশুরি বাবেলস পেলে আর কিচ্ছু চায় না। আমার মেয়ে চোখে মুখে যাচ্ছে সরে। আর আমরা টুকটাক জিনিস কিনলাম, চুড়ি চুড়িগুলো নিলাম, চলো বাড়ি গিয়ে দেখাবো। চলো সোহানি চলে এসো বাড়ি, চলো টাটা শুশুরি, গুড নাইট, বাই বাই। কি করছে
ছুরিরা ঢুকে যাবে, ব্যাস টাটা বাই। মন খারাপ হয়ে গেছে, উলে বাবলে ঘুমতে গেছে, যাও আবার কাল দেখা হবে। কালকে আবার যাবো শপিং করতে, পাপাকে বল, পাপাকে বল টাকা জোগাড় করে রাখতে। ওর পাপা তো জমানো আছে। বাই বাই, কালকে শুধু শুশুড়ি আর গুড়গুড়ির শপিং হবে, ঠিক আছে? হ্যাঁ চলো টাটা, গুড নাইট। আজকে দুপুরবেলা মেয়ের জন্য হয়েছিল ঝিঙে দিয়ে ইলিশ মাছ, পেঁয়াজ পেঁয়াজ রসুন ছাড়া একটু আদা বাটা দিয়ে কালো জিরে দিয়ে ইলিশ মাছ করেছিলাম। তো রাত ও দু পিসই করেছিলাম, রাত্রের জন্য এক পিস আর দুপুরের এক পিস খেয়ে নিয়েছে, সেটাই ওকে খাওয়াচ্ছি। আর আমি আর বাবাই রাতে খাবো চিলি চিকেন আর রুমালি রুটি, সেটা কিনে আনা হয়েছে, তা আগে মেয়েকে খাইয়ে নিচ্ছি। আর চলো মেলা থেকে কী কী কেনা হয়েছে দেখো, সুহানি কী কী কিনেছে দেখাবে। এগুলো ইরেজার টাইপের, এগুলো সব খোলা যায়, তাড়াতাড়ি দেখাতে হবে। হ্যাঁ এটাকে কি বলে? টেলিফোন। আমি কোনো দিন শেখাইনি কিন্তু মেয়ে পেপা পিক থেকে শিখেছে। এটাকে কি বলে? এটা মিক্সচার গ্রাইন্ডার। ওই শার্পনারটা রাজদীপ কিনে দিয়েছে, ঘোরাও। হ্যাঁ এবার এটা এটা চুড়িগুলো দেখাও মেলাতে। এই দুজোড়া নিয়েছি, এই এক জোড়া নিয়েছি ভালো লাগছে না, আর এই নিয়েছি। পূজাও নিয়েছে এরকম, পূজা এটা নিয়েছে আর একটু অন্যরকম। চলো আসো খেয়ে নাও। মামা নিচে বসো, মামা নিচে বসো। তো এই যে চিলি চিকেন আর রুটি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, বাবাই খাইয়ে দিচ্ছে। রথে মেন হলো পাঁপড় আর জিলিপি, জিলিপিটা তো খাওয়া হয়ে গেছে, পাঁপড়টা কারো খাওয়া হয়নি। ছোটোবেলায় আমাদেরকে তো রথে যেতে দিত না আমার বাবা মা, তো লুকিয়ে লুকিয়ে যাওয়া হতো রথের মেলাতে। আর তবে জিলিপি পাঁপড়টা খাওয়া হতো, ওটা খাওয়াতো। আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা বাই বাই। মেয়েরও ঘুম পেয়েছে, আমারও ঘুম পেয়েছে। কালকে সোমবার, আগামীকাল সোমবার, দেখা যাক কালকের দিনটা কী হয় না হয়। চলো টাটা বাই বাই।